পাতানো নির্বাচনের পথে হাঁটলে জনগণ গলায় গামছা বেঁধে রাস্তায় ঘোরাবে, বলছেন নূর। এদিকে একতরফা তফসিল হলে ফের প্রমাণ হবে সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয়, বলছেন মঈন খান। জানাবো সরকার আরেকটা একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে, দাবি রিজভীর। জানিয়ে দিব নির্বাচনকালীন সরকারে থাকতে চায় জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো হরতাল অবরোধে চট্টগ্রামে 285 নেতাকর্মী গ্রেপ্তার, দাবি বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাতানো নির্বাচনের পথে হাঁটলে জনগণ গলায় গামছা বেঁধে রাস্তায় ঘোরাবে, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিরোধী দল সমূহ শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে গাড়ি থামিয়ে কর্মসূচি পালন করেছে, কোথাও একটা ঢিল ছোড়া হয় নাই, একটা গাড়ির কাচও ভাঙা হয় নাই। আমাদের এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে, রাস্তায় যেন কোনো গাড়ি না চলে, রেলপথে যেন কোনো ট্রেন না চলে সে ব্যবস্থা করতে হবে। এই প্রতিকূল পরিবেশেও যারা রাজপথে আছেন তাদের ধন্যবাদ জানাই। জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে পলতাকে বাধ্য করতে হবে। মিছিলটি পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড়, বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এসে শেষ হয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে নূর বলেন, আপনি নির্মম পরিণতি ডেকে আনছেন, এটা আপনি করবেন না। অনতি বিলম্বে সবাইকে নিয়ে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিন, এটি আপনার জন্য মঙ্গলজনক, জাতির জন্য মঙ্গলজনক। নির্বাচন কমিশনকে বলবো, 14-18 সালের মতো সাজানো পাতানো নির্বাচন করে পার পাবেন না। পাতানো নির্বাচনের পথে হাঁটলে জনগণ আপনাদের গলায় গামছা বেঁধে রাস্তায় ঘোরাবে। এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, প্রতিদিন বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্বাচনে না গেলে জেলে ঢুকানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সংলাপ ও সমঝোতার কথা বলেছে, কিন্তু আওয়ামী লীগ সংলাপে রাজি নয়, তারা আরেকটি 14-18 মার্কা নির্বাচন করতে চায়। বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে না। যে আন্দোলন শুরু হয়েছে আওয়ামী লীগের পতন না ঘটিয়ে এদেশের মানুষ রাজপথ ছাড়বে না। নির্বাচন কমিশন জনগণের সাথে তামাশা শুরু করছে, তারা বলছে তফসিল ঘোষণা সুষ্ঠু পরিবেশ আছে, জনগণের মতের বিরুদ্ধে গিয়ে তফসিল ঘোষণা করলে জনগণ নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। একতরফা তফসিল হলে ফের প্রমাণ হবে সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয়, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে আওয়ামী সরকার আবার প্রমাণ করবে তারা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, ইচ্ছি যেমন সিদ্ধান্ত নিচ্ছে, রাজনৈতিক দলগুলো একত্রে কি করবে, কি সিদ্ধান্ত নেবে সেটাও তাদের কাজ, অর্থাৎ যার যার চিন্তা তার তার। তিনি বলেন, সংকট উত্তরণের সমঝোতার বিকল্প নেই, এখনো সমঝোতার পথ খোলা আছে বলে আমি মনে করি। বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি ও জাতীয় পার্টির দুই নেতা সব কথা বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনাররা। পরে বঙ্গভবনের সামনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের বলেন, যে কোনো মূল্যে নির্ধারিত সময়ে দাদা জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এদিকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের একদফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলন নেমেছে বিএনপি। নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি, এজন্য নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা না বলার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। তাই এ বিষয়ে আব্দুল মঈন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। আব্দুল মঈন খান আরো বলেন, সরকার ভাবছে বিরোধী দলকে তফসিলের ঘোষণা দিয়ে কাবু করবে, আসলে এটা একটি দুরাশা মাত্র। আমরা বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তফসিল ঘোষণার উদাহরণ অনেক দেখেছি, তফসিল ঘোষণার পরে নির্বাচনের তারিখ পরিবর্তিত হয়েছে সেই উদাহরণও অনেক দেখেছি। শুধু তাই নয়, তফসিল ঘোষণার পরে যে নির্বাচন হওয়ার কথা তা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে সে উদাহরণও আমরা দেখেছি। কাজেই তফসিল ঘোষণার হুমকি নিয়ে দেশের বিরোধী দলকে দূরে রেখে দেশের মানুষকে কাবু করতে পারবে না। মানুষ গণতন্ত্রের আন্দোলনে নেমেছে, গণতন্ত্র আমরা অর্জন করব। তিনি বলেন, আজকে দেশের মানুষ নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে রাজপথে নেমে এসেছে, সরকার তাদের নেমে আসতে বাধ্য করেছে, আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আগামীতে তা চালিয়ে যাব। বিরোধী দলকে ভয়ভীতি দেখিয়ে হয়তো কিছু মানুষকে তারা বন্দী করতে পারবে, জেলে নিতে পারবে, হয়তো তারা ভয়ভীতি দেখিয়ে বিএনপির যে কোটি কোটি সদস্য কর্মী রয়েছে তাদের ঘরছাড়া করতে পারবে, কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আজকে জেগে উঠেছে তাদেরকে সরকার কিছুতেই দমিয়ে রাখতে পারবে না। গণতন্ত্রকে ফিরিয়ে আনার চলমান শান্তিপূর্ণ আন্দোলনে জয় হবেই। সরকার আরেকটা একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে, দাবি রিজভীর।
সরকার আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে অভিযোগ করে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য গোটা জাতিকে নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেছে। তারা আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু বঞ্চিত ব্যথাহত নিপীড়িত জনগণ সর্বশক্তি দিয়ে ভোটারবিহীন একতরফা নির্বাচন হতে দেবে না। রিজভি বলেন, সীমা লঙ্ঘনকারী আওয়ামী লীগের বেপরোয়া দুর্বৃত্তপনের বিরুদ্ধে জনগণ পথে পথে সড়কে মহাসড়কে মানব প্রাচীর গড়ে তোলা অবরোধ অব্যাহত রাখবে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পরিত্রাণ পেতে একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে, গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত অবরোধ চলবে। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশি প্রেরণের দাবি অবরোধ চলবে। দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অবরোধ চলবে। রক্ত ছড়ানো যে সহিংস নীতি গ্রহণ করেছে তা প্রতিরোধ করতে অবরোধ চলবে। গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডীন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। দেশে বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ গণতান্ত্রিক কূটনীতিকদের মন্তব্যের ফ্যাসিজমের ক্রোধ ভয়ানক রূপ লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর নিষ্ঠুর এবং স্বৈরতন্ত্রের যে সমস্ত দেশ আছে যেখানে এখনো ফিডালিজম সামন্ততন্ত্র রাজতন্ত্র বিরাজমান সেখানেও কিন্তু সেখানকার সরকার এই ধরনের কথা বলার বা হুমকি দেওয়ার সাহস পায় না। একজন রাষ্ট্রদূতকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে আর আওয়ামী মন্ত্রী নেতারা ক্রমাগতভাবে কদর্য ভয়ানক বাণীমালা দিয়ে যাচ্ছেন। অবলীলাক্রমে তারা বাংলাদেশে শুধুমাত্র তাদের প্রতিপক্ষ নয়, জাতিসংঘ মানবাধিকার গ্রুপ ব্যক্তি ও অচল অবান্তর বর্জনীয় বহু শব্দে বাক্যবাণ নিক্ষেপ করে যাচ্ছেন। বিন্থা প্রচার নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের উপর দায় চাপাতে র‍্যাব পুলিশকে দিয়ে তীব্র দমন নিপীড়নের কৃতিত্বে আস্ফালনের দ্বারা আওয়ামী লীগ বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্রে পরিণত করেছে। রিজভি জানান, গত 24 ঘন্টায় 365 জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসমাবেশের পর থেকে পর্যন্ত 9831 জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। নির্বাচনকালীন সরকারে থাকতে চায় জাতীয় পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। প্রধান নির্বাচন কমিশনার আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে। আগামী সপ্তাহে যে কোনো সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তখন তিনি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে। নির্বাচনকালীন সময়ে সরকার কাঠামো কি হবে এ নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম আলোচনা চলছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে যে মন্ত্রিসভা আছে সেটি নির্বাচনকালীন সরকার মন্ত্রিসভা হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি এটিও বলেছেন যে মন্ত্রিসভা ছোট করলে বিভিন্ন কাজকর্মের অসুবিধা হয়, মন্ত্রিসভা রকমই থাকবে, তারা রুটিন কাজ করবে। তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচনকালীন সরকারকে হিস্সা চায়। তারা জাতীয় সংসদে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সমন্বয় একটি নির্বাচনকালীন সরকার চায়। জাতীয় পার্টির নীতি নির্ধারক সভায় এরকম আলোচনা হয়েছে বলে জানা গেছে। একই সাথে বিরোধী দল হিসেবে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্তত 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দাবি করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি। অবশ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যে সমস্ত দল জাতীয় সংসদে আছে তাদের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে এরকম একটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় বিএনপি ছিল জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা যে মন্ত্রণালয় চায় সেই মন্ত্রণালয় দিয়ে ঐক্যমত্যে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই সময় বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বরং তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অটল থাকেন। এমনকি প্রধানমন্ত্রী যখন তাকে গণভবনে চায় দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর বিএনপিকে ছাড়া 2014-5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও তারা নির্বাচনকালীন সরকারে থাকেনি, যেহেতু জাতীয় সংসদে তাদের অংশগ্রহণ ছিল না। তবে ওই নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি ছিল। এখনকার মন্ত্রিসভা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের মন্ত্রিসভা, এমনকি আওয়ামী লীগের 14 দলের শরিকই মন্ত্রিসভার সদস্য নয়। এর প্রেক্ষিতে শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিতে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য সরকার নির্বাচনকালীন একটি সরকার গঠন করতে পারে বলে অনেকে মনে করছেন। সেই নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদেরকে আনা হতে পারে। তবে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র বলছে যে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর এখতিয়ার, কারণ বাংলাদেশের সংবিধানে মন্ত্রিসভা গঠনের এখতিয়ার সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা মনে করবেন তাকে তিনি মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করতে পারবেন, তবে অনির্বাচিত ব্যক্তিদের সংখ্যা হবে 1/10, অর্থাৎ 10 জন সংসদ সদস্য মন্ত্রী হলে তাদের মধ্যে একজন মাত্র অসংসদ সদস্য মন্ত্রী হতে পারবেন। এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার কিভাবে গঠন করেন এবং আদৌ নির্বাচনকালীন সরকারের সময় বর্তমান মন্ত্রিসভার পরিবর্তন করেন কিনা। বিভিন্ন সূত্রগুলো অবশ্য বলছে যে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা জাতীয় সংসদে আছেন তাদের সাথে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সংলাপ করতে পারেন, তবে সবকিছু নির্ভর করছে নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় কবে নির্বাচনের তফসিল ঘোষণা করে তার উপর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।